Dear student, Assalamu alaikum. Hope all of you are very well. I am also fine. Alhamdulillah. Today we will try to know about trick question of imperative sentence. The dear student, prothome amra janbo ashole imperative sentence ta ki. Imperative sentence ta na jane ashole trick question imperative sentence er trick question kora jabe na. সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখবে, যেই সেন্টেন্সে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, প্রপোজড, সাজেস্ট ইত্যাদি বোঝায়, এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা বাংলায় বুঝে নিই, যেই সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব অথবা পরামর্শ ইত্যাদি বোঝায়, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা ট্যাগ কোশ্চেন হয় উইল, এটু খেয়াল রাখবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হয় উইল। আরেকটা বিষয় সোজা হয় তোমাদের কাছে, যদি তোমরা এই বিষয়টা খেয়াল রাখো, যদি কোনো সেন্টেন্সের আগে কোনো সাবজেক্ট না থাকে, সেখানে যদি ভুল ভার্ব দ্বারা শুরু হয় অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে দেখবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো আসো আমরা একটু ব্ল্যাক বোর্ডে যাই, এখানে দেখো ডু দ্য সাবজেক্ট কোটি করে, এখানে কিন্তু সাবজেক্ট নাই, ক্যান আই হেল্প ইউ, এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব দ্বারা শুরু হয়েছে, প্লিজ গিভ মি ইয়োর পেন, তোমার কলমটি দাও দয়া করে, ডোন্ট রান আউট ইন দ্য সান, ওপেন ইউর, এখানে একটাও কিন্তু সাবজেক্ট নেই। সেক্ষেত্রে তোমরা অর্থগুলো দেখো, ডু দ্য সান অঙ্কটি করো, এখানে আদেশ বলতে পারো অর্ডার বলতে পারো, সেক্ষেত্রে উইল। তারপরে দেখো ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এখানে উইল। তারপরে একটা দেখো প্লিজ গিভ মি ইয়োর পেন, দয়া করে তোমার কলমটি আমাকে দাও, এখানে রিকোয়েস্ট বা অনুরোধ করেছে উইল। তারপরে দেখো ডোন্ট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়িও না, তো এখানে নিষেধ করা হয়েছে, তার মানে উইল। তারপরে দেখো ওপেন ইউর বুক, তোমার বই খোলো, এটা আদেশ বলতে পারো উইল, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি হয় সেক্ষেত্রে তোমরা ট্যাগ কোশ্চেন করবে উইল। আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছ। সি ইউ আগেন নেক্সট ক্লাস ইনশাআল্লাহ, বাই, সালাম আলাইকুম।